হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শাহাদাত হুসাইন আছি আপনাদের সঙ্গে এবং কথা বলবো কিভাবে আপনি একটি টি শার্ট সুন্দরভাবে তৈরি করতে পারেন। আমরা আজকে যে কাজটি করব সেটি হচ্ছে ফটোশপে আমরা টি শার্ট তৈরি করব। আপনি এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনি অনেক ভালো কিছু করতে পারবেন টি শার্টের উপরে। তাহলে চলেন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে চলে আসছি, তারপর ফটোশপটি ওপেন করে নেবেন। ফটোশপটি ওপেন করে নেওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে একটি ডকুমেন্ট সেট আপ করবেন। তাহলে আমাদের টি শার্টের জন্য ডকুমেন্ট সাইজটা কত লাগবে? আসলে মূলত টি শার্টের জন্য আমাদের ডকুমেন্ট সাইজ 4000x3000 অথবা 3000x4000 এরকম ধরনের যদি সাইজ নেন তাহলে আপনার জন্য যথেষ্ট, যে কোনো সাইটে আপনি আপলোড দিতে পারবেন। ওকে, তাহলে ফাইল থেকে আমরা নিউ হয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমরা 3000x4000 একটি ডকুমেন্টস আমরা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা অবশ্যই রেজুলেশনটা আমরা 300 দিব, কালার RGB দিলেও কোনো প্রবলেম নেই। দেন আমরা একটি ডকুমেন্টস ক্রিয়েট করলাম। ডকুমেন্টস ক্রিয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটি ডকুমেন্টস আমাদের সামনে চলে আসছে। দেন আমরা কি করব, আমরা একটি টি শার্ট দেখবো। তো টি শার্টের মূলত তিনটা পার্ট থাকে, একটি হচ্ছে টেক্সট, আর একটি হচ্ছে গ্রাফিক্স, আরেকটি হচ্ছে নিশ। তো নিশটা প্রথমে আসবে, আপনি কোন নিশের উপরে করতেছেন এবং ওই নিশের উপরে কি ধরনের টেক্সট আপনার থাকতেছে। আরেকটি হচ্ছে যে আপনি যে টেক্সটটি দিচ্ছেন সেই টেক্সটটিতে আপনি কি ধরনের ফন্ট ব্যবহার করতেছেন। তো বেশ কয়েকটা চলে আসে, মূলত তিনটা, একটা হচ্ছে নিশ, দুই নম্বর হচ্ছে টেক্সট, তিন নম্বর হচ্ছে ওর মধ্যে আপনি কি ধরনের ইমেজটা ব্যবহার করতেছেন বা গ্রাফিক্সটা ব্যবহার করতেছেন। তাহলে চলেন শুরু করা যাক। আমরা প্রথমে কি করব, আমরা প্রথম দিকে আমরা একটা ইজি টি শার্ট তৈরি করব। আমরা এখান থেকে শেপ নিলাম, খুব ইজি একটি টি শার্ট শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখানে আমি অবশ্যই কালার চেঞ্জ করে দিব। এখান থেকে আমি এটা করে নিলাম, ডান করে নিলাম। দেন আমি এখান থেকে এটাকে অল্টার ধরে একটা কপি করে নিচ্ছি, এটাকেও অল্টার ধরে একটা কপি করে নিচ্ছি, এটা একটা অল্টার ধরে কপি করে নিলাম, এটা একটা অল্টার ধরে কপি করে নিলাম, এটাকে একটা অল্টার ধরে কপি করে নিলাম। সবগুলোকে আমি ধরলাম। ধরার পরে এখান থেকে আমি ডিস্ট্রিবিউশন করে দিলাম। ডিস্ট্রিবিউশন করে দেওয়ার পরে আমি যদি চাই যে সব শেপগুলো আমি একটা করে ফেলবো, তাহলে আমরা এখান থেকে মার্জ শেপ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এগুলো সব শেপ আমার একটা হয়ে গেছে। আমি এখন ইজিলি কালার চেঞ্জ করে দিতে পারবো। তাহলে ইজিলি কালার চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখানে আমরা যদি রেড কালার চাই আমরা রেড কালার দিতে পারবো। ওকে, আমরা এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করব, বা একটু শিফট ধরে এভাবে যদি আপনি বড় করে দিতে চান। দেন এটাকে আমরা রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ করে নিলাম। করে নেওয়ার পরে এখানে অনেকেই আপনারা জানেন না ফটোশপে সার্কেলিংভাবেও কিন্তু লেখা যায়, এটা অনেকে জানেন না। এটা কোনো একদিন হয়তো দেখাবো, আজকের ভিডিও এই টেক্সট স্টাইল করতে গেলেও গিয়েও আমরা এটা দেখতে পারি। তো দেখেন এখানে আমরা কি করব, এখানে আমরা সে লিখে দিলাম USZ, কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পরে আমি ফোনটাকে একটু বড় করে নিলাম, USA। এটাকে আমরা সবগুলোকেই বড় করে নিলাম টাইপ টুলস থেকে। এই প্যানেলটা আপনারা পাবেন কন্ট্রোল, আপনার টাইপ টুলসে যদি আসেন, আসার পরে এখান থেকে প্যানেলটি আপনারা পেয়ে যাবেন, এটা পেয়ে যাবেন। দেন আমরা এখানে কন্ট্রোল টি দিলাম। দেওয়ার পরে ফোনটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে দেন আমরা এখানে ওকে দিলাম। আমরা এখন ফোন চেঞ্জ করব। এখানে অনেক ধরনের ফোন আছে, আপনাদের যেটা ইচ্ছা আপনি ব্যবহার করবেন। তো অবশ্যই টি শার্টের জন্য একটু আলাদা ক্যাটাগরির ফোনগুলো চলে, যেমন আমার এখানে এই ফোনটি আছে বেঙ্গার্স। আপনি চাইলে এই ধরনের ফোন আপনি ব্যবহার করতে পারেন, বেস্ট USZ। ওকে, দেন আমরা কি করতে পারি, এখানে একটা ড্যাড এবং সনের একটা পিকচার আমি নিয়ে আসতে পারি গ্রাফিক্স। তাহলে আমরা হচ্ছে ড্যাড অ্যান্ড সন ব্ল্যাক ভেক্টর, ড্যাড অ্যান্ড সন ব্ল্যাক ভেক্টর। তো আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা নিয়ে নিতে পারি। সে এই পিকচারটা যদি আমরা নেই, সেভ দিলাম। দেন আমি এটাকে টেনে ফটোশপের এই যে এখানে ছেড়ে দিব, তাহলে এখানে একটা নতুন একটি ডকুমেন্টস নিয়ে এসে ওপেন হবে। দেন নিচেরটুকু আমরা এতটুকু জায়গা কেটে ফেলবো। কীভাবে কাটবো, এটাকে কন্ট্রোল জে দিলাম এই লেয়ারকে। দেওয়ার পরে নিচের লেয়ারে এতটুকু আমি ধরে নিলাম। ধরে নেওয়ার পর আমি ডিলিট করে দিলাম, আর নিচের লেয়ারে আইটা অফ করলে দেখতে পারবো যতটুকু আমার ডিলিট হয়ে গেছে। দেন এই লেয়ারে থাকা অবস্থায় আমরা ম্যাজিক ইরেজার টুলস নিব। নেওয়ার পর এখানে টলারেন্স আমরা 30 থেকে 50 করে দিব। 50 করে দেওয়ার পর আমি এখানে এই ইরেজার টুলস নিয়ে আমি এখানে
এরকম যদি আপনার কার্সারটা আসে তাহলে আপনি কি করবেন, ক্যাপস লকটা অফ করে দিবেন, দেখবেন যে কার্সার চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন এই জায়গাতে আমাদের করণীয় কি, এই জায়গাতে আমাদের করণীয় হচ্ছে এটার উপরে যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখানে কালার ওভারলেপ নামে একটি অপশন রয়েছে, এই কালার ওভারলেপটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন এখানে স্টক রয়েছে, আপনি চাইলে স্টকও দিতে পারেন, এরকমভাবে একটু স্টক সাইজটা যদি বাড়াইয়া দেন, স্টকটা যদি বাড়াইয়া দেন, দেন এটাকে যদি রাস্টারাইজ স্টাইল করেন, রাস্টারাইজ লেয়ার স্টাইল, দেন এটাকে আবারও আপনি ব্লেন্ডিং অপশানে যাবেন, যাওয়ার পর আবারও কালার ওভারলেপ দেবেন। দেখেন এখন মিডিলে যে আমার হোয়াইট অংশটুকু ছিল সেটি কিন্তু আমার এখন নেই, বাট ইমেজটা অনেক মোটা হয়ে গিয়েছে আমাদের। তাহলে আমরা কি করব, এই জায়গাতে আমাদের প্রবলেম, তাহলে এই জায়গাতে আমরা সিলেকশন করে এখানে আমরা একটি কালার, যে কোনো একটি কালার আমরা দিয়ে দিতে পারি। দেন আমরা আবারও ব্লেন্ডিং অপশানে যাব, ব্লেন্ডিং অপশানে যাওয়ার পরে কালার ওভারলেপ, এখান থেকে আমরা কালার ওভারলেপটা দিতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন। দেন এটাকে আপনি রিয়াল স্টাইলকে কী করবেন, রাস্টারাইজ লেয়ার স্টাইল করবেন। আপনি যদি অন্য কালার দিতে চান আপনি অন্য কালারও দিতে পারবেন। সো আমি এখান থেকে এটা নিয়ে চলে যাচ্ছি, এখানে নিয়ে যাওয়ার পরে আমি এটাকে একটু বড় করে নিব, বড় করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি আবারও ব্লেন্ডিং অপশান অ্যাপ্লাই করতেছি, ব্লেন্ডিং অপশান থেকে স্টক, আমি এখানে হোয়াইট কালারের একটি স্টক ব্যবহার করব, হোয়াইট, এই দেখতে পাচ্ছি হোয়াইট কালারে আমি একটি স্টক ব্যবহার করলাম। এখানে আমরা যদি মনে করি যে এখানে আমরা স্টার দিব, তাহলে অবশ্যই আপনি এখানে অল্প একটু জায়গা কেটে ফেলতে পারেন, কতটুকু জায়গা কাটবেন সে এতটুকু জায়গা আপনি কেটে ফেলতে পারেন। নিচের লেয়ারে, উপরের লেয়ারে না, নিচের লেয়ারে আসবেন, ডিলিট করে দিলাম। দেন এখানে আমরা কি করব, এখানে আমরা স্টার দিব, সে আমরা স্টার দেওয়ার জন্য পলিগোনাল নিলাম। পলিগোনাল নেওয়ার পরে আমরা এখানে ফিল কালারটা ওয়ান করে দিব, ফিল কালারের কালারটা অবশ্য ব্লু দিব, আমরা একটু ডিপ ব্লু দিব, ব্লু দিলাম। এটাকে কন্ট্রোল জে কন্ট্রোল টি, কন্ট্রোল জেতে কপি, কন্ট্রোল টিতে আমি হচ্ছে রোটেট করে নিলাম। এখানে আমার স্টার চলে আসছে, স্টারের সাইড স্টক আসছে, আমি স্টকটা নান করে দিব। একটু ভিডিওটার লেন্থ বড় হতে পারে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। দেন আমি হচ্ছে এই দুটো শেপ, এইটা এবং এইটা, এই দুটো শেপকে আমি মার্জ শেপ করে ফেলবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শেপটি মার্জ হয়ে গিয়েছে, এখান থেকে চাইলে আমরা এরকমভাবে ছোট করে দিতে পারি। দেন আমাদের এখান থেকে রুলার টেনে নিব যে আমাদের কতটুকু আসলে মাপ এদিকে, দেন অল্টার ধরে এটাকে কপি করে আর একটু বড় করে নেন, কন্ট্রোল টি কন্ট্রোল টি, দেন একটু বড় করে নিলেন, দেন এভাবে আপনি অল্টার ধরে কপি করে নেন। দেন এই চারটাকে 1 2 3 4 শিফট ধরে চারটাকে ধরে এখানে ডিস্ট্রিবিউশন করে দেন। করে দেওয়ার পরে আপনি কি করবেন, এভাবে মিডিলের দিকে দিবেন এবার। ওকে, দেন এভাবে, দেন এভাবে, দেন সরি অল্টার ধরে আবারও আমি কপি করে নিলাম। ওকে, আমি এইটা এবং এইটা, এই দুইটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে ফেললাম শিফট ধরে, দেন এগুলোকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। গ্রুপ করার ফলে আমি দেখতে পাচ্ছেন যে আমার এদিকে কয়েকটা স্টার অতিরিক্ত চলে গিয়েছে, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম। করার পরে আমি এটাকে মুভ টুল থেকে আমি এটাকে এগুলোকে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়েছি। দেন আমরা এটাকে রাস্টারাইজ করে নিব, এখানে যে স্টারগুলো আমরা নিয়েছিলাম সেই স্টারগুলোকে আমরা রাস্টারাইজ করে দিব, মার্জ শেপ, মার্জ শেপ করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি, রাস্টারাইজ 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 লেয়ার। দেন আমি আবার উপরের লেয়ারটা অন করে দিলাম, অন করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এতটুকু ডিলিট করার প্রয়োজন, আমি ডিলিট করে দিলাম এবং আমি এটাকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে একটু বাড়তি করে নিলাম অল্প একটু। ওকে ওকে, আমরা কালার এখনও করি নাই, আমরা কালার করব। এখানে আমি হচ্ছে
হোয়াইট কালারই দিব হোয়াইট কালার দিব বাট আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে স্টক ব্যবহার করব ব্ল্যাক কালারের স্টক ব্যবহার করলাম এখানে দেব আমরা ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক দিয়ে ফেলেছি আমরা আমরা চাইলে এগুলোর কালারও কিন্তু চেঞ্জ করে নিতে পারি দেন এখান থেকে আপনি আবারো মুভ টুলে আসবেন মুভ টুলে আসার পরে এগুলো সবগুলো কন্ট্রোল জি তে গ্রুপ করে ফেলবেন কন্ট্রোল টি তে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন খুব ইজি আমরা যে টি-শার্ট গুলো তৈরি করি এগুলো খুব ইজি এবং খুব ভালোভাবে করতে পারবেন তারপর আমি এখানে দিলাম লিখে দিলাম আমার কালারটা এখানে হোয়াইট আছে আমি হোয়াইট থেকে ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে দেওয়ার পরে আমি কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা এটাকে একটু বড় করে নিলাম তারপরে আমরা এখানে লিখে দিব লাভ মাই লাভ মাই লাভ মাই টিচার ড্যাড লাভ মাই টিচার ড্যাড এখানে আমরা ফোনটা চেঞ্জ করে ফেলবো এখানে অনেক ধরনের ফোন আমাদের রয়েছে আপনারা যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ফোনগুলো যেন একটু সুন্দর হয় এবং বড় হয় কন্ট্রোল টি দিলাম আবার আপনি যদি মনে করেন যে না আমি এখানে এটা দিব না আমি কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ঘুরায় নিলাম শিফট ধরে ঘুরায় নেবেন তাহলে সমানভাবে আসবে দেন আপনি যদি মনে করেন যে আপনি এই জায়গাতে দিবেন হ্যাঁ এই জায়গাতেও আপনি প্লেস করতে পারেন এই জায়গাতেও আপনি এটা প্লেস করতে পারেন নো প্রবলেম এই মেসটাকে আপনি উপরে উঠিয়ে দেন সরি এটা গ্রুপ আছে কন্ট্রোল শিফট জি তে আনগ্রুপ করে দিয়ে এটাকে আপনি একটু উপরে উঠিয়ে দেন কি ব্যাপার কন্ট্রোল শিফট জি আনগ্রুপ এটাকে আমি উপরে উঠিয়ে দিলাম কিভাবে উপরে উঠিয়ে দেব কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট উপরে উঠিয়ে দিলাম এখানে আমি যদি হোয়াইট কালার অ্যাপ্লাই করি হোয়াইট হ্যাঁ আমরা এভাবে দিতে পারি এভাবেও আমরা দিতে পারি অথবা আপনি যদি মনে করেন যে না আপনি এখানে হোয়াইট কালার দিবেন না ব্ল্যাকই রাখবেন শুধু আপনি এখান থেকে এই পতাকার এই বারটা আপনি ডিলিট করে দিবেন হ্যাঁ তবু আপনি দিতে পারেন এস এভাবে দিতে পারেন তাহলে এটার কালারটা আপনি রেড করে দেন রেড করে দিলাম ওকে দেন এই লেখাটা যদি আমি না দিতে চাই আমি দিব না কোনো প্রবলেম নাই এখানে আমরা অন্য লেখা দিব হতে পারে আপনার নিচে এমন একটি লেখা রয়েছে যেটি অনেক বড় সেক্ষেত্রে এখানে দিতে পারেন দেখেন আমরা কিন্তু একটি টি শার্ট তৈরি করে ফেলছি যে টি শার্টের মধ্যে আমাদের মোটামুটি একটি মান রয়েছে এবং এই টি শার্টটি কিন্তু আমাদের বাজারে চলবে আমরা এটা চাইলে সেল করতে পারবো এটা চাইলে বিক্রি করতে পারবো আমরা এটা চাইলে নিজেও প্রিন্ট করে ব্যবহার করতে পারবো বা আমরা বায়ার করে দিতে পারবো এখানে স্টকটা অনেক বড় হয়ে গিয়েছে এই যে এফএক্স এর স্টকটা একটু ছোট করে দিব আমরা অনেক বড় হয়ে গিয়েছে একটু ছোট করে দিলাম ওকে ছোট করে দেওয়ার পরে এটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করে নিব রাস্টারাইজ লেয়ার স্টাইল করে নিলাম ওকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি সিম্পল সুন্দর একটি টি শার্ট আমরা তৈরি করে ফেলেছি যে টি শার্টটি আমরা সহজেই ফটোশপ বা ইলাস্ট্রেটর তৈরি করতে পারি এখন কথা হচ্ছে এটি পিএনজিতে সেভ করবেন কিভাবে খুব ইজি কিছুই করা লাগবে না জাস্ট এই গ্রুপটাকে আপনি কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ করে ফেলবেন এই যে যে এখানে আর্টবোর্ড ছিল এই আর্টবোর্ড যদি আসে সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ করে ফেলবেন আর যদি নিচে একটি লেয়ার থাকে হোয়াইট কালারের লেয়ার হোয়াইট কালারের এরকম যদি একটি লেয়ার থাকে তাহলে এই লেয়ারটি অফ করে দিবেন দেন ফাইল ফাইল থেকে সেভ ফর ওয়েব এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব সেভ ফর ওয়েবে যাবেন যাওয়ার পরে এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে দিবেন অবশ্যই পিএনজি সিলেক্ট করে দিতে হবে পিএনজি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি সেভ দিবেন দেন আপনি কোথায় সেভ করবেন সেখানে আপনার হচ্ছে লিখে দেন ড্যাড টি শার্ট এটা একটু স্যাম্পল ভিডিও ছিল আমার স্টুডেন্টদের জন্য তো আপনারা যদি পারেন আপনারা সুন্দরভাবে করে ফেলবেন তবে এখানে আরেকটি ইফেক্ট আমরা
দিব যে ইফেক্টটি আপনাদের সবার প্রয়োজন। সেই ইফেক্টটি হচ্ছে যে আমরা এখানে ব্রাশে আসব, ব্রাশে আসার পর সবার উপরে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা কি করব, ব্রাশে আসব, ব্রাশ থেকে আমরা এখানে যে কোনো একটি ব্রাশ আমরা সিলেক্ট করে নিতে পারি, যেগুলো আমাদের ছোট ছোট যেগুলো আমরা ইফেক্ট দিতে পারবো। এখান থেকে আমি হোয়াইট কালার বেছে নিলাম। বেছে নেওয়ার পরে আমি এখানে আমি বা ব্ল্যাক কালার নেই, আমি ব্ল্যাক নেই। এরকমভাবে ব্রাশ দিয়ে আমরা ইফেক্ট দিয়ে দিলাম, ইফেক্ট দিলাম। দেন কি করব, এটাকে আবার রিসিলেক্ট করব। কিভাবে, কন্ট্রোল প্রেস করে এই যে মাউসের থাম্বনেইল, আমাদের লেয়ারের থাম্বনেইল রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা একটা করে লেয়ারে যাব, এই লেয়ারটা অফ করে দিয়ে একটা একটা করে লেয়ারে যাব আর ডিলিট করে দিব। আর এটাকে আমরা রাস্টারাইজ করে নিলাম, রাস্টারাইজ লেয়ার স্টাইল, রাস্টারাইজ। আমরা সব লেয়ারকে রাস্টারাইজ করে দেবো, তাছাড়া কিন্তু কাজ করবো না। দেন এটা এখানে এসে ডিলিট দিলাম, 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 কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ব্যাকগ্রাউন্ডে একটি ব্ল্যাক কালার নেই, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইফেক্ট চলে এসেছে, যেটি আমরা অনেক সময় দেওয়ার চেষ্টা করি বাট পারি না। সো খুব ইজিলি দেখাই দিলাম, আরও একবার দেখাই দিচ্ছি। এখানে একটি লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পরে কি করবেন, ব্রাশে আসবেন। ব্রাশে আসার পরে এখান থেকে দেখবেন স্পেশাল ইফেক্ট ব্রাশ, এখান থেকে যে কোনো একটা ভালো ব্রাশ দেখবেন যে কোনটার ফোঁটা কতটুকু হচ্ছে, সেই ব্রাশটি নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। ওকে, তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই, দেখা হবে আবার নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।